সুস্পষ্ট নিম্নচাপের এখন অবস্থান হচ্ছে কিন্তু উড়িষ্যা এবং ওয়েস্টবেঙ্গল কোস্টের কাছাকাছি। আগে আমরা বলেছিলাম না 14 তারিখ একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে অক্ষরেখা যেটা হচ্ছে আমাদের রিজিয়নে জামশেদপুর থেকে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা হয়ে বেঙ্গলে গেছে, ফলে এই নিম্নচাপের ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আমাদের রাজ্যের উপরে পড়েনি বা এখনও পড়বে না। তার কারণ মেইনলি বৃষ্টিটা পাবে হচ্ছে উড়িষ্যা, কিন্তু যেহেতু সিস্টেমটা যখন ভেতরে ঢুকছে আমাদের রাজ্যের উপরে দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রচুর ঢুকছে, ফলে আজকে 14 তারিখ এবং আগামীকাল 15 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু বৃষ্টি কখনোই টানা হবে না। বৃষ্টি যেটা হবে কতগুলো স্পেলে, তার কারণ সিস্টেম আমাদের থেকে দূরে আছে। শুধু সিস্টেম ঘুরে যখন হাওয়াটা আমাদের উপরে আসছে তার সাথে যে ক্লাউড ব্যান্ডটা আসছে সেটাতে বৃষ্টি দিয়ে যাচ্ছে, আবার পরিষ্কার আবার বৃষ্টি, এই জিনিসটা চলতে থাকবে আজকে এবং আগামীকাল। 16 তারিখ থেকে এবং 17 তারিখ এই দুদিন বৃষ্টি একটু কমে যাবে অনেকটাই। বৃষ্টি আবার বাড়বে হচ্ছে 18, 18, 19, 20, তার মধ্যে একটু বেশি বৃষ্টি হচ্ছে 18 তারিখ বোধহয় বিশ্বকর্মা পুজো আর 20 তারিখ। 16, 17 বৃষ্টি একটু কম থাকবে, ফলে বিশ্বকর্মা পুজোর দিনের থেকেও যদি কেউ চায় আগের দুদিন একটু বেশি ঘুড়ি উড়িয়ে নিতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, খুব মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা প্রথম 3-4 দিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি একটু বাড়বে হালকা থেকে মাঝারি হচ্ছে 18 তারিখ থেকে। তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, 24 ঘন্টা পর থেকে কিন্তু আবার দিনের তাপমাত্রা গ্র্যাজুয়ালি একটু সাময়িকভাবে বাড়বে 17 তারিখ অবধি। আবার 18-র পর থেকে যেহেতু মেঘলা আকাশ হবে ফলে আবার একটু তাপমাত্রা দিনের বেলায় কম থাকবে। সুস্পষ্ট নিম্নচাপ যেহেতু উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল কোস্টে আছে ফলে আজকে এবং আগামীকাল এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। বৃষ্টি একটু বেশি হবে আজকে এবং কালকে, সেটা হচ্ছে আমাদের কোস্ট অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় আইসোলেটেড হয়েছে ভারী বৃষ্টি।